সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউস সাবকনসিয়াস মাইন্ড ডট পলসবর চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা এনার্জি সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি সম্পর্কে এত ডিটেলসে এত সহজভাবে বাংলা ভাষাতে কোনো চ্যানেল এর আগে আলোচনা করেনি তাই বন্ধুরা আপনি যদি স্পিরিচুয়ালিটি এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি বা এই জাতীয় তথ্যগুলো জেনে আপনার জীবনের উন্নতি ঘটাতে চান অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন এবং এই তথ্যগুলো জেনে যাতে আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় পরিজন উপকৃত হতে পারে তার জন্য এই চ্যানেলটিকে বা এই ভিডিওগুলোকে আপনার প্রত্যেকটা বন্ধুদের সাথে শেয়ার করুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আমরা আমাদের চঞ্চল মনকে শান্ত করব। তো বন্ধুরা সব থেকে কঠিন পরিস্থিতি হয় যে আমাদের মনকে কন্ট্রোল করা আমরা যদি আমাদের চঞ্চল মনকে একবার শান্ত করে নিতে পারি আমরা কিন্তু আমাদের যে কোনো কাজ খুব কনসেন্ট্রেট নিয়ে করতে পারবো আমরা আমাদের পড়াশোনা ইম্প্রুভ করতে পারবো আমরা আমাদের চাকরি ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবো বিজনেসে ইম্প্রুভ করতে পারবো তো বন্ধুরা আপনাদের মন যখনই চঞ্চল হয়ে যাবে এই পদ্ধতিটা জাস্ট দু থেকে তিন মিনিট অ্যাপ্লিকেশান করে নেবেন দেখবেন আপনার মনটা একদম শান্ত হয়ে গিয়েছে এই পদ্ধতিটা বহু পরীক্ষিত এবং বহু পাওয়ারফুল একটা পদ্ধতি বন্ধু বন্ধুরা যেমন করে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য স্ট্রং করার জন্য আমাদের শরীরে জিম করি তেমনি আমরা যদি আমাদের মনকে স্ট্রং করার জন্য সুস্থ রাখার জন্য আমাদের মনে জিম করতে পারি তো আমাদের মন শান্ত হয়ে যাবে সুস্থ হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা যখনই আপনার মন প্রচন্ড চঞ্চল হয়ে যাবে তখন আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশান করবেন পদ্ধতিটা অ্যাপ্লিকেশান করার জন্য একটা শান্ত জায়গা বেছে নেবেন নেওয়ার পরে মেরুদণ্ড সোজা করে বসে যাবেন আপনার যদি এখনই মন চঞ্চল হয়ে থাকে তো আপনি এখনই আমার সাথে পদ্ধতিটা করুন আর পদ্ধতি শেষ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার মন একদম শান্ত হয়ে গিয়েছে তো শান্ত জায়গায় বসে যান বসে যাওয়ার পরে প্রথমে আমরা আমাদের চোখের ব্যায়াম করব। তো চোখের ব্যায়ামটা কি করব। প্রথমে আমরা একটা নির্দিষ্ট বস্তুকে সিলেক্ট করব বা একটা বিন্দুকে সিলেক্ট করব। আপনি যেখানেই বসেছেন আপনার চোখের সামনে একটা বস্তুকে সিলেক্ট করুন করে তার দিকে এক দৃষ্টিতে ফোকাস করুন জাস্ট একটা বিন্দু বা একটা পয়েন্টের ওপরে ফোকাস করুন সেটা হতে পারে আপনার বাড়ির কোনো পেন হতে পারে আপনার দেয়ালের কোনো বিন্দু হতে পারে বা দেয়ালে ঝুলিয়ে রাখা কোনো কিছু বস্তু হতে পারে কাপড় হতে পারে জাস্ট একটা পয়েন্টের দিকে ফোকাস করুন এখনই ফোকাস করুন এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন ওকে গুড এইভাবে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে এইবারে কিছুক্ষণ পরে আপনি আপনার ফোকাসটাকে চারিদিকে করে দিন অর্থাৎ আপনি সামনের দিকে তাকিয়ে থেকে একসাথে যা কিছু দেখতে পাচ্ছেন ধরুন আপনি দেওয়ালের দিকে তাকিয়ে আছেন দেয়ালের সাইটে থাকা ঘড়ি দেয়ালের ওপরে থাকা আপনার লাইট বা নিচের দিকে থাকা আপনার কোনো বস্ত্র যা কিছু দেখতে পাচ্ছেন সব একসাথে দেখার চেষ্টা করুন এখনই করুন গুড কনসেন্ট্রেট করুন যা যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একসাথে দেখুন ওকে ভালো করে কনসেন্ট্রেট করুন যা যা দেখতে পাচ্ছেন সবকিছু একসাথে নোটিস করুন আবার একটা জিনিসের উপরে ফোকাস করুন দেওয়ালের একটা বিন্দু সিলেক্ট করে নিন তার দিকে ফোকাস করুন গুড আবার সমস্ত কিছু দেখুন আবার একটা জিনিসের উপরে ফোকাস করুন আবার সমস্ত কিছু দেখুন ওকে আমরা চোখের ব্যায়াম করে নিলাম এইবার আমরা করব কি কানের ব্যায়াম করব অর্থাৎ আমরা যা কিছু শুনতে পাচ্ছি সমস্ত কিছু একসাথে শুনব তো আপনি আপনার বাড়িতে বসে আছেন আশেপাশে আপনি চেষ্টা করুন আপনি কি কি জিনিস শুনতে পাচ্ছেন বা কি কী শব্দ শুনতে পাচ্ছেন হতে পারে আপনার ঘড়ির টিকটিকানি শব্দ আপনার যে ফ্যানটা চলছে তা শব্দ বা রাস্তার যে গাড়ি চলছে তার শব্দ বা পাখির আওয়াজের শব্দ বা মানুষজন যে কথা বলছে সমস্ত শব্দকে একসাথে শোনার চেষ্টা করুন চলুন শুরু করুন একসাথে যা কিছু শুনতে পাচ্ছেন সব কিছু নোটিস করুন পাখি পাখির আওয়াজ ঘড়ির আওয়াজ বাইরে কোনো মানুষের কথার আওয়াজ বা যানবাহনের আওয়াজ সব কিছু একসাথে নোটিশ করুন ওকে গুড এইবারে আপনি একটা নির্দিষ্ট কোনো শব্দের দিকে ফোকাস করুন হতে পারে সেটা আপনার ঘড়ির আওয়াজ বা কোনো একটা মানুষের আওয়াজ চলুন একটা শব্দের দিকে ফোকাস করুন ধরে নিলাম আপনি আপনার ঘড়ির টিকটিক শব্দটার দিকে ফোকাস করছেন তো ওইটার দিকে ফোকাস করুন কনসেনট্রেট করুন গুড আবার সমস্ত কিছু একসাথে শোনার চেষ্টা করুন যা কিছু শুনতে পাচ্ছেন সমস্ত কিছু একসাথে পাখির আওয়াজ মানুষের কথার আওয়াজ যানবাহনের আওয়াজ সমস্ত কিছু একসাথে শুনুন ওকে গুড আবার একটা জিনিসের ওপরে ফোকাস করুন একটা শব্দের দিকে ফোকাস করুন কনসেনট্রেট করুন ওকে খুব ভালো করছেন চলুন আবার সমস্ত কিছু একসাথে শোনার চেষ্টা করুন গুড কিন্তু আমরা চোখের ব্যায়াম করে নিলাম কানের ব্যায়াম করে নিলাম পরে আমরা করবো আমাদের নাকের ব্যায়াম নাকের ব্যায়াম করার জন্য আমরা কয়েকটা ফুলের সাহায্য নেব মনে মনে যা ভাবুন আপনার সামনে রজনীগন্ধা ফুল গোলাপ ফুল আছে এবং আপনার শ্রেষ্ঠ খাবার আছে ধরে নিলাম আপনার শ্রেষ্ঠ খাবার ফ্রায়েড রাইস আছে তো ফ্রায়েড রাইসের সেন্টটা কেমন আপনি এখন মনে মনে কল্পনা করুন কনসেন্ট্রেট করুন প্রয়োজন হলে চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করুন যে আপনার সামনে ফ্রাইড রাইস আছে তার সেন্টটা কেমন ওকে এবার রজনীগন্ধা ফুলের সেন্টটা ফিল করার চেষ্টা করুন ওকে গুড এবার মনে মনে কল্পনা করুন যে বৃষ্টি হলে বৃষ্টি পড়ার পরে যে মাটির একটা সোদা মাটির যে সেন্টটা হয় সেই সেন্টটা কেমন হয় সেটা ফিল করার চেষ্টা করুন ওকে গুড এবার তিনটে সেন্ট একসাথে ফিল করার চেষ্টা করুন আপনার সামনে রজনীগন্ধা ফুল আছে গোলাপ ফুল আছে আপনার সামনে ফ্রাইড রাইস আছে এবং সোদা বৃষ্টি পড়ছে তার সোদা মাটির সেন্ট আসছে আপনার নাকের মধ্যে টোটাল সেন্টগুলোকে বা সুগন্ধগুলোকে একসাথে ফিল করার চেষ্টা করুন গুড এবার আপনার ফোকাসটাকে একটা সেন্টের দিকে করুন আপনি রজনীগন্ধা সেন্টার ওপরে ফোকাস করুন মনে মনে ভাবুন যে আপনি শুধু রজনীগন্ধা সেন্টটা অনুভব করতে পারছেন কনসেন্ট্রেট করুন আবার সমস্ত কিছুর ওপরে ফোকাস করুন গুড আবার রজনীগন্ধা ফুলের ওপরে ওকে চোখ কান নাকের ব্যায়াম আমরা হয়ে গেল এবার আমরা টেস্টের ব্যায়াম অর্থাৎ জীবের ব্যায়াম করব তো জীবের ব্যায়াম করার জন্য মনে মনে ভাবুন যে আপনি সিঙ্গারা খাচ্ছেন সিঙাড়ার টেস্টটা কেমন একটা নোনতা নোনতা টেস্ট তারপরে আপনি তেঁতুল খাচ্ছেন তেঁতুল বা টক জাতীয় কোনো জিনিস খাচ্ছেন সেটাও মনে মনে কল্পনা করুন তারপরে ভাবুন যে আপনি রসগোল্লা খাচ্ছেন তো সিঙাড়া রসগোল্লা তেঁতুল একসাথে আপনি যদি খান তার টেস্টটা কেমন হয় মনে মনে ফিল করার চেষ্টা করুন মনে মনে ফিল করার চেষ্টা করুন কনসেনট্রেট করুন ওকে এবার মনে মনে ভাবুন আপনি জাস্ট রসগোল্লা খাচ্ছেন শুধু রসগোল্লার সেন্টাই আপনি শুধু রসগোল্লার টেস্টটাই আপনি অনুভব করতে পাচ্ছেন। ফিল করুন আবার তিনটে খাবার একসাথে খাচ্ছেন আবার রসগোল্লা খাচ্ছেন আবার তিনটে খাবার একসাথে টেস্ট অনুভব করুন তিনটে খাবারের আবার রসগোল্লা ওকে গুড এইবারে আমরা আমাদের ত্বক অর্থাৎ আমাদের স্পর্শ অনুভূতিকে চেক করব তো বন্ধুরা স্পর্শ অনুভূতিটাকে স্ট্রং করার জন্য মনে মনে কল্পনা করুন আপনার হাতের মধ্যে একটা বরফ আছে এবং মনে মনে জাস্ট কল্পনা করুন যে বরফটা কতটা ঠান্ডা কতটা স্লিপারি বরফটা কতটা ওয়েটি কল্পনা করুন জাস্ট মনে মনে বিলিভ করুন যে আপনার হাতের মধ্যে একটা অদৃশ্য বরফ আছে এবং তার ঠান্ডা এবং তার ওয়েট এবং তার স্লিপারি ভাবটা আপনি ফিল করতে পাচ্ছেন দরকার হলে হাতটা এইভাবে এইভাবে একটুখানি করে নাড়ান এবং মনে মনে জাস্ট বিলিভ করুন যে বরফের ওপরে আপনি হাতটা রাফ করছেন এবং তার স্লিপারি ভাবটা অনুভব করতে পাচ্ছেন ওকে গুড এইবারে আপনি মনে মনে ভাবুন যে আপনার হাতে বরফ তো আছে কিন্তু তার ঠান্ডাও নেই স্লিপারি ভাবটাও নেই জাস্ট আপনি ধরে আছেন একটা চিনির ডালার মতো জাস্ট ফিল করুন ওকে এবার ভাবুন যে আপনি জাস্ট বাতাসের মতো কোনো একটা অংশ ধরে আছেন যেটা অদৃশ্য আপনি জাস্ট ফিল করতে পারছেন যে কিছু একটা ধরে আছে ওকে গুড ওকে আবার ভাবুন যে আপনার হাতে বরফের ডালা এসে গিয়েছে বরফটাকে আপনি পুরো ফিল করতে পারছেন ঠান্ডা ভাব স্লিপারি ভাব ওয়েট ওকে আবার মনে মনে ভাবুন যে বরফটা অদৃশ্য হয়ে গিয়েছে আপনি অদৃশ্য কিছু একটা ধরে আছেন যেটাকে আপনি জাস্ট অনুভব করতে পাচ্ছেন কিন্তু তার মধ্যে নেই কোনো ঠান্ডা ভাব নেই নেই কোনো কোনো ওয়েট স্লিপারি ভাব কনসেন্ট্রেট করুন ওকে আবার মনে মনে কল্পনা করুন যে আপনার হাতে বরফটা চলে এসেছে ঠান্ডা ভাব স্লিপারি ভাব ওয়েটটাকে আপনি অনুভব করতে পারছেন তো বন্ধুরা এতক্ষণ যদি আমার সাথে আপনি এই পাঁচটা ব্যায়াম কনসেন্ট্রেট দিয়ে করতে পারেন তো দেখবেন আপনার মনটা অনেক শান্ত হয়ে গেছে অনেক ফোকাস হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের মনকে শান্ত করার জন্য একটা পাওয়ারফুল টেকনিক এই টেকনিকটা আপনারা অ্যাপ্লিকেশান করুন যখনই আপনার মন প্রচণ্ড চঞ্চল হয়ে যাবে তখনই এই টেকনিকটা অ্যাপ্লিকেশান করুন একটু টাইম নিয়ে করুন প্রথম প্রথম পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে করুন পরবর্তীকালে তিন মিনিট দু মিনিট এইভাবে দেখবেন যে এক মিনিট টাইম দিতেই আপনার মন একদম শান্ত হয়ে গিয়েছে একদম ফোকাস হয়ে গিয়েছে তো বন্ধুরা যারা পড়াশোনা করছেন বা কোনো কাজে ফোকাস করতে পারছেন না এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশান করে আপনার সেই কাজটা শুরু করবেন দেখবেন সেই কাজটাতে আপনি অনেক ফোকাস করতে পারছেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন আর যারা মনে করছেন রেকু শক্তিশালী এনার্জি হিলিং শিখে লাইফটাইম আমার সাথে যুক্ত থেকে আমার গাইডলাইন্সের মাধ্যমে নিজেদের জীবনকে উন্নত করে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে আপনাকে শেখাবো কিভাবে আপনি আপনার সুপার পাওয়ারফুল মাইন্ডকে ব্যবহার করে ইনস্ট্যান্টলি তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা ব্যক্তির পেনকে কন্ট্রোল করে দিতে পারবেন উইদিন এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন উইদিন তিন মিনিটের মধ্যে আপনার শরীরের যে কোনো পেনকে কন্ট্রোল করে দিতে পারবেন এছাড়াও মানি ভাইব্রেশন কার্মা ক্লেন্সিং ও আরও বহু গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই ক্লাসে শিখে থাকি এবং লাইফটাইম আপনাকে ফ্রি গাইডেন্স করে থাকি তাই যারা মনে করছেন রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলবেন তার আমার সাথে যোগাযোগ করতে পারে এর মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলাশ বা রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার